লইট্টা শুটকি করার জন্য আমি লইট্টা শুটকি নিয়েছি 1 কাপের মতো। এটাকে আমি এখন ফ্রাই প্যানে তেলে নিব, সেটা আমি দেখাচ্ছি। পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপের মতো, আপনারা যদি চান তাহলে একটু কম বেশি করতে পারেন। তেল নিয়েছি 6 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 চামচের মতো, রসুন বাটা 1/2 চামচ, লবণ, ধনিয়া গুঁড়া 1 চামচের মতো, জিরার গুঁড়া 1 চামচের মতো, হলুদ গুঁড়া 1/2 চামচের মতো, মরিচের গুঁড়া 1/4 টেবিল চামচ, খুব বেশি দেইনি যেহেতু আমি 2টা কাঁচা মরিচ দিব এর ভিতরে। কিছু ধনিয়া পাতা দিয়েছি, এটা অপশনাল, আপনারা যদি চান তাহলে দিবেন, না হলে নাই। আলু এইভাবে করে কিউব করে কেটে নিয়েছি, 1টার মতো আলু দিয়েছি। পানি নিয়েছি 1/3 কাপের মতো। ফ্রাই প্যান গরম দিয়ে এর ভিতরে শুটকিটাকে আমরা তেলে নিব বা হালকা ভেজে নিব। এটা 2 থেকে 3 মিনিট হতে পারে, তাহলে সব ময়লা গা থেকে চলে যাবে। আর একটা কথা, আপনারা অবশ্যই রান্নাঘরের জানালা এবং দরজা খুলে দিবেন, না হলে ঘর একেবারে গন্ধ হয়ে যাবে। আমার শুটকি তেলা বা ভাজা শেষ। একটা বাটিতে গরম পানি দিয়ে ভাজা শুটকিটা আমি গরম পানির ভিতরে দিয়ে দিচ্ছি। এটাকে আমি এভাবে 5 মিনিটের জন্য রেখে দিব। আমি এখন মাছটাকে ধুব, পানিটা একটু গরম বেশি, তাই আমি একটু ঠান্ডা পানি মিশিয়ে নিচ্ছি। এখন মাছটাকে আমরা ভালো করে ধুব। মাছটা ধোয়ার পর এমন সুন্দর সাদা হয়ে গিয়েছে। ফ্রাই প্যান গরম হলে আমি 1/4 কাপ তেল দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নরম না হওয়া পর্যন্ত আমরা ভাজব। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি খুবই সামান্য একটু লবণ দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সময় কম লাগবে। পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, এখন আমি সব বাটা এবং গুঁড়া মশলাগুলি দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিব মশলাটা কষানোর জন্য, 1 থেকে 2 টেবিল চামচ পানি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি এর ভিতরে আলুর টুকরাগুলি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট রান্না করব। টুকিটা দিয়ে দিচ্ছি, এক মিনিট আমি একটু ভেজে রান্না করব। এখন আমি পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। আপনারা চাইলে পানি কম বেশি করতে পারেন। লবণ দিচ্ছি 1/2 চামচের মতো, যেহেতু শুটকিতে একটু লবণ থাকে সেহেতু লবণটা আমরা একটু সাবধানে দিব। কাঁচামরিচের ফালি আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। পানিটায় বলক চলে এসেছে, আমি বেশি আছে 10 মিনিটের জন্য রান্না করব। আমার শুটকি রান্না শেষ, আমি এখন খুলে দেখছি। আমার তেল উপরে চলে এসেছে, আমি এখন শুধু লবণ আর আলুটা চেক করব, এরপরেই নামিয়ে সার্ভ করব। গরম গরম ধোয়া ওঠা শুটকি ভুনা, আপনারা ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।